আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে এসেছি, আমরা প্রবাসী কীভাবে কাজ করি এত গরমের মাঝে। চলেন তাহলে। এই দেখেন, হেন বোমলাটার মাটি লেভেল করতেছে, মানে বোমলাটার লেভেল করতেছে মানে মারতেছে তার মাটিটা দাবার জন্য। তারপরে দেখেন আরেকটা জিনিস, এই আমরা এই দিকে দেখতে পারতেছি, এটা অনেক আগে আমরা কংক্রিট করছিলাম, মনিমান 7-8 দিন হয়ে গেছে কি। এখন এটা প্লাস্টিক উঠাইছে, তারপরে পানি উনি সব ফেলাইছে। তারপরে দেখেন আমাদের এখানেও দুজন ভাইও আছে, এখানে সাফাই চলতেছে। সাফাই করার বাদে এই যে ব্রিজটা দেখা যায় না, দেখা যাইতেছে না, এই ব্রিজটা এটা আমি ডিল করতেছি, ঠিক আছে। এই ডিল আমার সাথে আরেকজন আছে মানুষ, আমরা দুজন মিলে এটা ডিল করতেছি। এই ডিল করার পরে তারপরে এটা দিয়ে আরেকটা স্টিল ডুববে, তারপরে স্টিল ডুবে, স্টিল ডুকার পরে কমসে কম 40 সেন্টি যাইব। তারপরে এটার সাথে একটা আডা আছে কেমিক্যাল সিস্টেম, এই আডাটা লাগান দেব। এই আডাটা লাগাই দিলে কমসে কম আপনার কংক্রিট থেকে আরও শক্ত হয়ে যাবে। তারপরে আমরা দুজনে মিলিয়ে এইটা ডিল করতেছি। ডিল করার পরে কারণ আরেকটা জিনিস যে ডিলটা করতে কিন্তু অনেক শক্তি লাগে, অনেক কষ্ট হয়, আর তো দেখতেছেন ও ডাস্ট ও সব মুখের মাঝে আইতেছে। এই জন্য আমরা মাস্ক লাগাইছি, তারপরে দেখেন মাস্ক লাগাইছি, অ্যাঙ্গ্লোভস লাগাইছি, সব কিছু সেফটি সে কাম করে। একটা জিনিস এটাই ভালো লাগে কারণ এই দেখেন আমার টাটাও দিতেছে অনেক ভালো। একটা জিনিস এটাই ভালো লাগে কারণ ও মানে যেখানে কাজ করে না কেন, কারণ সেফটি সে কাম করা যায়, কারণ সেফটি সে কাম করলে ফ্যামিলি সবাই লাগে ভালো। কারণ একটা প্রবাসী যদি আপনার ফ্যামিলির জন্য টাকায় উপার্জন করে, যদি